আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে রইল ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে ফিজিক্স 1 65912 এই কোডের অধ্যায় 10 তরঙ্গ ও শব্দ সংক্রান্ত কিছু প্রশ্নাবলী নিয়ে আলাপ আলোচনা করব। প্রশ্নাবলীগুলো হচ্ছে, শব্দের ব্যতিচার কাকে বলে? শব্দের ব্যতিচারের সত্য কি? গঠনমূলক ব্যতিচারের শর্ত প্রতিপাদন করো। ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত প্রতিপাদন করো। এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং প্রশ্নগুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে, সুতরাং শেষ পর্যন্ত আপনারা ক্লাসের সাথে থেকে বিষয়গুলি দেখবেন। তো চলুন মূল আলাপ আলোচনায় যাওয়া যায়। প্রথমেই ব্যতিচার কাকে বলে এটা আমরা দেখব। দুটি সুসঙ্গত উৎস হতে প্রায় সমান কম্পাঙ্ক ও বিস্তার ও বেগের দুটি শব্দ একই দিকে গতিশীল হলে তাদের উপরিপাতনের ফলে শব্দ কোথাও আস্তে কোথাও জোরে শোনা যায়, একই শব্দের ব্যতিচার বলে। তাহলে এই ক্ষেত্রে দুটি সুসঙ্গত উৎস থাকতে হচ্ছে এবং প্রায় সমান কম্পাঙ্ক, বিস্তার এবং বেগের দুটি শব্দ এবং সেগুলো একই দিকে গতিশীল হতে হবে এবং উপরিপাতনের বিষয়টা এই ক্ষেত্রে রয়েছে। তো ব্যতিচার মূলত দুই প্রকার, একটি হচ্ছে গঠনমূলক ব্যতিচার এবং অপরটি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তো ব্যতিচার হতে গেলে সংজ্ঞাগত যেমন আমরা দেখলাম, অবশ্যই উৎস দুটি সুসঙ্গত হতে হবে, কম্পাঙ্ক প্রায় সমান হতে হবে, বিস্তার প্রায় সমান হতে হবে, শব্দ তরঙ্গদ্বয় একই দিকে গতিশীল হতে হবে। এগুলো হচ্ছে ব্যতিচারের প্রধান সত্য। এখন আমরা দেখব শব্দের ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ। তার আগে চিত্র দুটি আমরা একটু দেখে নিই। প্রথম চিত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ডট ডট করে দুইটা শব্দের ব্যতিচার দেখানো হয়েছে। এই দুইটা পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে এরা একই দিকে ক্রিয়াশীল রয়েছে এবং পজিটিভ দিকে পজিটিভ, নেগেটিভ দিকে নেগেটিভ, অর্থাৎ এই ক্ষেত্রে সর্বোচ্চ সরণ পাওয়া যাচ্ছে। তারপর দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম শব্দের ব্যতিচার যেদিকে হচ্ছে সরণ হচ্ছে, অপর শব্দ সম্পূর্ণ বিপরীতভাবে কাজ করছে, এর ফলে সর্বনিম্ন এই ক্ষেত্রে সরণ পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে যেমন সর্বোচ্চ সরণ এই জায়গায় রয়েছে, এখানে সর্বনিম্ন সরণ, দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যেটা ধ্বংসাত্মক ব্যতিচার বলা হচ্ছে এখানে সর্বোচ্চ সরণ এইখানে, বাট এটার ক্ষেত্রে যে জায়গায় এখানে সংযুক্ত হয়েছে সেই জায়গায় সর্বনিম্ন সরণ দেখা যাচ্ছে। এই জন্য প্রথম চিত্রটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের চিত্র এবং দ্বিতীয় চিত্রটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের চিত্র। তো আমরা প্রথমে শব্দের ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ দেখব। যে ধরা যাক দুটি শব্দ তরঙ্গ এ বিস্তার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে ভি বেগে টি সময়ে এক্স অক্ষের দিকে গতিশীল, এক্ষেত্রে কণার সরণ হবে, আমরা এর আগেই দেখেছি ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভি টি মাইনাস হচ্ছে এক্স ওয়ান, এটা প্রথম কণার সরণের ক্ষেত্রে। অপরদিকে দ্বিতীয় কণার সরণের ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই টু ইকুয়াল টু হচ্ছে এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভি টি মাইনাস এক্স টু, কিন্তু উপরিপাতনের ফলে এই ক্ষেত্রে লব্ধি সরণ যদি আমরা ধরে নিই ওয়াই, তাহলে ওয়াই সমান হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। এখন এখানে আমরা ওয়াই ওয়ানের মান এবং ওয়াই টু এর মান বসিয়ে দিলাম,
তারপর এই সমীকরণ থেকে এ কমন নিলাম, নিলে আমরা পাচ্ছি কি সাইন টুয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ওয়ান প্লাস সাইন টুয়েস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স টু। এখন এখানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র পড়েছে, এই সাইন আর টোটালটাকে আমরা সি হিসেবে কাউন্ট করছি, এখানে যেমন সাইন এই টোটালটাকে ডি হিসেবে কাউন্ট করছি। আমরা জানি সাইন সি প্লাস সাইন ডি সমান হচ্ছে টুয়াইস সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তো এখানে সেই ইকুয়েশনটাই আমরা বসিয়ে দেখলাম কি টুয়াইস সাইন টুয়াইস পাই বাই ল্যামডা, তারপর এখানে সি প্লাস ডি যেটা এটা সি এটা ডি এখানে বসিয়ে দিলাম, তারপর এখানে কস টুয়াইস পাই বাই ল্যামডা এখানেও আমরা বসিয়ে দিলাম, তারপর এই চিত্রে আমরা যেটা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি এখানে টুয়াইস ভিটি হলে টু টু কেটে যে জাস্ট ভিটি আমরা লিখতে পারি, আর এখানে মাইনাস মাইনাস যদি কমন নেই তাহলে আমরা এক্স ওয়ান প্লাস এক্স টু, এই মাইনাস প্লাস এখানে মাইনাস টু, একইভাবে এখানেও একই অবস্থা। যাক এই অংশে আমরা এ সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু বাই হচ্ছে টু, এখানে আমরা এ সমান টুয়াইস এ কস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে টু যেটা ডানের অংশে রয়েছে, আর এখানে বামে যেটা টুয়াইস এ আছে এটা সমান আমরা ক্যাপিটাল এ ধরে নিয়েছি, তাহলে ক্যাপিটাল এ আর বাকি যেগুলো থাকবে সেটা হচ্ছে সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু বাই হচ্ছে টু। তো এটি হচ্ছে ব্যতিসারের গাণিতিক বিশ্লেষণ বা গাণিতিক সমীকরণ। যদি পরীক্ষায় আসে ব্যতিসারের গাণিতিক বিশ্লেষণ করো তাহলে জাস্ট আমরা এই পর্যন্ত সমীকরণ রেখে দিলে হয়ে যাবে, আর যদি প্রশ্নে বলা থাকে গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিসারের সত্য প্রতিপাদন করো তাহলে আমরা শুরু থেকে মানে এইখান থেকে আমরা লেখা শুরু করব এবং পরবর্তী অংশ যেটা যেমন এখানে গঠনমূলক ব্যতিসারের সত্য কি সেটা আমরা বর্ণনা করব। তো ওই অংশের সাথেই বাকি অংশটা আমরা যদি জুড়িয়ে দিই তাহলে এখানে পাচ্ছি যদি বিস্তার সর্বোচ্চ হয় তবে গঠনমূলক ব্যতিচার হবে, কিন্তু বিস্তারের মান এই ক্ষেত্রে কস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই টি এর উপর নির্ভরশীল, তাই এর মান সর্বোচ্চ হলে গঠনমূলক এর ব্যতিচার এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই টু ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান, এটা হচ্ছে সর্বোচ্চ মানের ক্ষেত্রে অর্থাৎ গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এই সত্যটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি কস এই মানের ক্ষেত্রে পাই বাই ল্যামডা, এখানে টুটা পাসিং করে দিচ্ছি, তাহলে এখানে আসতেছে আমাদের এক্স টু, এই টুটু কাটা দেওয়া হয়েছে, মাইনাস হচ্ছে এক্স ওয়ান, আর এই পাশে আমরা প্লাস মাইনাস ওয়ান হিসেবে যদি কাউন্ট করি তাহলে সেই ক্ষেত্রে পর্যায়ক্রমে মানগুলো এন পাই পর্যন্ত যদি নেওয়া যায় তাহলে আমাদের আসে এটা হচ্ছে কস জিরো পাই টুয়াইস পাই, এইভাবে এন পাই পর্যন্ত মানটা আনা যায়। এখন দুই পাশ থেকে যদি আমরা ইনভার্স আকারে কস অমিট করি বা বাদ দিই সেই ক্ষেত্রে এখানে পাই আমরা কি পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর ডান পাশে থাকতেছে জিরো পাই টুয়াইস পাই থেকে ডট ডট এন পাই পর্যন্ত, লাস্টে আমরা যদি পাই বাই ল্যামডা ওই পাশে পার করে দিই তাহলে সরি এখানে পাই থেকে এই পাশে পাই আমরা কমন নিয়ে বা দুই পাশ থেকে যদি কেটে দিই তাহলে এখানে থাকে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান, এখানে থাকে জিরো, আর ল্যামডাটা ওই পাশে পার করে দিলে ল্যামডা টুয়াইস ল্যামডা ডট ডট করে এন ল্যামডা পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে পথ পার্থক্য হচ্ছে শূন্য। আমরা দেখতে পাচ্ছি পথ পার্থক্য পর্যায়ক্রমে শূন্য এবং তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার গুণিতক হলে গঠনমূলক ব্যতিচারের সত্য পাওয়া যায়, এটি হচ্ছে মূলত গঠনমূলক ব্যতিচারের সত্য। এবং পরীক্ষায় যদি আসে যে গঠনমূলক ব্যতিচারের সত্য প্রতিপাদন করো সেই ক্ষেত্রে আমাদের এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পর্যন্ত আমাদের দেখাতে হবে। এরপর আমরা দেখব ধ্বংসাত্মক ব্যতিচারের সত্য, তো যদি বিস্তার সর্বনিম্ন হয় তবে ধ্বংসাত্মক ব্যতিচার হবে এবং সেই ক্ষেত্রে এর মান যেটা পাবো সেটা হচ্ছে কস টুয়াইস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই টু এর উপর এর মানটা নির্ভরশীল,
এবং এই মান সমান হচ্ছে আমরা জিরো ধরব। এখানে যেমন এই কস ওয়াইস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই টু সমান প্লাস মাইনাস ওয়ান ধরেছিলাম, অর্থাৎ এই ক্ষেত্রে ছিল সর্বোচ্চ মান এবং গঠনমূলক ব্যতিসারের এটা হচ্ছে একটা সত্য, এবং ধ্বংসাত্মক ব্যতিসারের ক্ষেত্রে এই মানটা ইকুয়াল জিরো হবে। তো সেই ক্ষেত্রে সত্য অনুযায়ী আমাদের টুয়াইস পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই টু, এখানে কস জিরোর ক্ষেত্রে পর্যায়ক্রমে আমরা পাই বাই টু, থ্রি পাই বাই টু, ফাইভ পাই বাই টু এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে দুই পাশে আমরা যদি ক্রস ওমিট করে দিই তাহলে আমরা পাচ্ছি কি, আর এখানে টু টু কেটে যাচ্ছে, এই টু আর এই টু, পাই বাই ল্যামডা এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর ডান পাশে থাকতেছে আমাদের পাই বাই টু, থ্রি পাই বাই টু, ফাইভ পাই বাই টু, ডট ডট করে। এখন এখানে আমরা জাস্ট এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং এটা ডান পাশে পার করে নিলে আমরা পাচ্ছি হচ্ছে ল্যামডা বাই টু, থ্রি ল্যামডা বাই টু, ফাইভ ল্যামডা বাই টু, এরকম ভাবে। আর বামে আর ডান দিকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পাই কমন নিয়ে পাইটা সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে পথ পার্থক্য এক্স টু মাইনাস এক্স ওয়ান, যেটাকে আমরা পথ পার্থক্য বলতেছি, এই পথ পার্থক্যের মান হচ্ছে, বলা হচ্ছে যে বেজোড় সংখ্যার গুণিতকের অর্ধেক হলে ধ্বংসাত্মক ব্যতিসার হবে। অর্থাৎ এখানে ল্যামডা বাই টু, থ্রি ল্যামডা বাই টু, ফাইভ ল্যামডা বাই টু, এরকমভাবে পর্যায়ক্রমে বেজোড়ভাবে সামনের দিকে অগ্রসর হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ল্যামডা, তিনটা ল্যামডা, পাঁচটা ল্যামডা, অর্থাৎ এখানে বেজোড়ভাবে যাচ্ছে। আর এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার মানটা ছিল, আর এখানে বেজোড়ভাবে যাচ্ছে। তো এটাই হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের সত্য। তো এই ছিল ব্যতিচার সম্পর্কে আমাদের আজকের আলাপ আলোচনা। তো আজকের আলাপ আলোচনায় আমরা যেসব বিষয়গুলো দেখেছি সেটা হচ্ছে শব্দের ব্যতিচার কাকে বলে, শব্দের ব্যতিচারের সত্যগুলো কি, তারপর এখানে আমরা দেখেছি গঠনমূলক ব্যতিচারের সত্য প্রতিপাদন করো, ধ্বংসাত্মক ব্যতিচারের সত্য প্রতিপাদন করো। তো প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, এই জন্য আমি ডিসকাস করেছি। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে সেই অংশ আমাকে বলবেন, আমি অবশ্যই সংশোধন হওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।